হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রাবণ এবং কিসমিস মুভির 11 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে। কথা বলবো দুটি মুভি 11 দিনে বক্স অফিস থেকে কত টাকা কালেকশন করতে পেরেছে। রাবণ ও কিসমিস এ দুটি মুভিকে 29 তারিখ সিনেমালে মুক্তি দেওয়া হয়েছিল। মুক্তি পাওয়ার পর থেকেই এ দুটো মুভি এখন পর্যন্ত বক্স অফিসে দারুণভাবে হোল্ড করে রেখেছে। গতকাল রবিবার দেবদার কিসমিস মুভি টোটাল 45টার মতো শো হাউসফুল দিয়েছিল। অন্যদিকে সুপারস্টার জিদ্দার রাবণ মুভি 33টার মতো শো হাউসফুল দিয়েছিল। দুটো মুভি এখন পর্যন্ত বক্স অফিস থেকে সমানভাবে কালেকশন করছে। অনেকদিন পর দুটো বাংলা মুভি একসঙ্গে এত ভালো পারফরমেন্স করছে বক্স অফিসগুলোতে। মাল্টিপ্লেক্সগুলোতে ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভি মুক্তি পাওয়ার কারণে কিসমিস মুভি শো টাইম কমে যাওয়ার ভয় থাকলেও ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস দর্শকদের কাছ থেকে মিক্সড রিভিউ পাওয়ার কারণে কিসমিস মুভির উপর তেমন একটা প্রভাব পড়ে নাই। অন্যদিকে সুপারস্টার জিদ্দার রাবণ মুভি পুরোপুরি সিঙ্গেল স্ক্রিনের জন্য বানানো হয়েছিল। রাবণ মুভির জন্য হিরোপান্টি 2 মুভি ভয় থাকলেও হিরোপান্টি 2 মুভি বাজে হওয়াতে রাবণ মুভি আরও অনেক বেশি অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছেন। প্রথমে কথা বলবো সুপারস্টার দেবদার কিসমিস মুভির 11 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে। কিসমিস মুভির জন্য গল্প এবং এই মুভিটিকে ডিরেকশন দিয়েছিলেন নতুন রাহুল মুখার্জি এবং এই মুভিটির মূল চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার দেব এবং রুক্মিণী মৈত্রা। এই মুভিটিকে সুপারস্টার দেবদার নিজের প্রোডাকশন হাউসের ব্যানারে বানানো হয়েছিল। যদি কথা বলি এই মুভির বাজেট এবং বক্স অফিস কালেকশন নিয়ে, এই মুভিটির বাজেট হলো 2 কোটি টাকার মতো এবং এই মুভিটি আজকে বক্স অফিস থেকে কালেকশন করতে পারে 10 থেকে 20 লক্ষ টাকার মতো। এই মুভিটি দেবদার লাস্টের 3টা মুভি সাজের বাত্তি, গোলন্দাজ এবং টনিক মুভি থেকে এখন পর্যন্ত বেশি কালেকশন করছে। আশা করা যেতে পারে এই মুভি বক্স অফিসে অনেক ব্লকবাস্টার ফিল্ম হবে। এখন কথা বলবো সুপারস্টার জিদ্দার রাবণ মুভির 11 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে। রাবণ মুভিটিকে ডিরেকশন দিয়েছেন নতুন ডিরেক্টর এম এন রাজ এবং এই মুভিটির মূল চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার জিদ্দার। রাবণ মুভিটিকে সুপারস্টার জিদ্দার নিজের প্রোডাকশন হাউসের ব্যানারে বানানো হয়েছিল। যদি কথা বলি রাবণ মুভির বাজেট এবং বক্স অফিস কালেকশন নিয়ে, রাবণ মুভির বাজেট হলো আনুমানিক 4 কোটি টাকার মতো এবং রাবণ মুভিটি আজকে বক্স অফিস থেকে কালেকশন করতে পারে 10 থেকে 20 লাখ টাকার মতো। যেহেতু রাবণ মুভির বাজেট অনেক বেশি, তাই এই মুভিটিকে বক্স অফিসে হিট হতে গেলে এরকমভাবে আরও 1 থেকে 2 সপ্তাহ বক্স অফিসে হোল্ড করে রাখতে হবে, তাহলে কিন্তু রাবণ মুভিটি বক্স অফিসে হিট হতে পারবে। আশা করি রাবণ এবং কিসমিস দুটো মুভি বক্স অফিসে অনেক বড় ব্লকবাস্টার ফিল্ম হবে। আমার মনে হয় রাবণ এবং কিসমিস মুভি এই দুটো মুভি লাইফটাইম মিলিয়ে টোটাল 10 থেকে 12 কোটি টাকার মতো কালেকশন করতে পারে, যার মধ্য থেকে কিসমিস মুভি লাইফটাইমে কালেকশন করতে পারে 5 থেকে 7 কোটি টাকার মতো। অন্যদিকে সুপারস্টার জিদ্দার রাবণ মুভি লাইফটাইমে বক্স অফিস থেকে কালেকশন করতে পারে 4 থেকে 6 কোটি টাকার মতো। আশা করি আপনারা সকলে এই মুভিটিকে সিনেমা হলে গিয়ে দেখবেন। ধন্যবাদ।